হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বেঙ্গলি আনসার কি নিয়ে অর্থাৎ বেঙ্গলি পেপার ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান তো বেঙ্গলি পেটাল ত্রিশটি প্রশ্ন যেখানে আমার মতে যেগুলো আনসার কারেক্ট হবে সেগুলো আমি বলছি কিন্তু তারপরেও এখান থেকে কিন্তু প্রথমে বলে রাখি এখান থেকে একটি বা দুটি প্রশ্ন কিন্তু এদিক সেদিক হতে পারে অফিশিয়াল আনসার কি সাথে তো সেটা আপনারা ক্ষমা দৃষ্টি চোখে দেখে নেবেন এবং আপনাদের যদি কোনো ডাউট থাকে আনসার কি ব্যাপারে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাতে আপনারা বলবেন না সুতরাং আপনারা খুব তাড়াতাড়ি মিলিয়ে নিন যে আপনাদের কতগুলি আন্সার কারেক্ট হয়েছে তো এখানে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন একটা প্যাসেজ রয়েছে তো এই প্যাসেজ থেকে আমরা যে আনসারগুলো প্রশ্নগুলো পেয়েছিলাম এখানে দেখুন কোয়েশন নাম্বার নাইনটি ওয়ান আমার ছিল প্রাচীনকাল থেকে বঙ্গ সমাজে একলা বৈশাখের দিন থেকে একলা বৈশাখের দিন বিভিন্ন নামে যে উৎসব পালিত হয় সেগুলো কি কি তো এখানে সে এটা কারেক্ট আনসার হবে হালকাতা পূর্ণাহ এবং নববর্ষ তো হালকাতা পূর্ণা নববর্ষ আমরা পেয়েছিলাম পেসিজে আমাদের ছিল যে পয়লা বৈশাখে হতো সুতরাং এটা হবে কারেক্ট অ্যান্সার কিন্তু আমার স্বভাবগত পেশা তো আসমানগত আসমানগিরি বলতে কি বোঝানো হচ্ছে এটা কারেক্ট আনসার বস্তু জগতে বিচরণ করা কারণ আকাশ নিয়ে উঠতে পারা সেরকম কোনো কথা নয় আকাশ নিয়ে গবেষণা করা সেটাও কোনো কথা নয় আর কল্পনা জগতে ইমাজিনেশন ইমাজিনেশনের ক্ষেত্রে আমাদের কবি ছিলেন না সুতরাং এখানে কারেক্ট আনসার হবে বস্তু জগতে বিচরণ করা আমি তোমাদের এই লোক রবীন্দ্রনাথের এই উক্তিতে তোমাদের বলতে কাদের কথা বলা হয়েছে তো তোমাদের কথা বলা হয়েছে জাতি ধর্ম নির্বিশেষে প্রজামণ্ডলীর কথা এখানে কিন্তু গোমস্থাদের কথা বা নায়েবদের কথা বলা হয়নি ঠিক আছে কেবল মুসলমান কেবল হিন্দু কথা বলা হয়নি এখানে জাতি ধর্ম নির্বিশেষে প্রজামণ্ডলীর সকল কথা বলা হয়েছিল নেক্সট প্রশ্ন নিজে পেশায় জমিদার হলেও এদেশের জমিদারদের প্রতি রবীন্দ্রনাথের বিরূপতা প্রকাশ পেয়েছে কারণ তার মতে এদেশের জমিদাররা এদেশের জমিদাররা কি ফোরে কারেক্ট আনসার হবে পরাশ্রিত এবং অলস ইজ দ্য রাইট আনসার কারটা আনসার হবে কি পরাশ্রিত এবং অলস ঠিক আছে যেটা আমরা কবিতায় পেয়েছিলাম পেশি যে পেয়েছিলাম অন্য চাই প্রাণ চাই আলো চাই মুক্ত চাই চাই মুক্ত বায়ু চাই বল চাই সৈস্থ আনন্দ উজ্জ্বল পরমায়ু এখানে বলেছে বিশিষ্য মানে নাউন কয়টি তো অন্য প্রাণ আলো বায়ু তারপর হচ্ছে বল তারপর হচ্ছে পরমায়ু স্বাস্থ্য কিন্তু আমাদের এখানে বিশিষ্ট হবে না এটা হয়ে যাবে আমাদের কি অ্যাকজেক্টিভ ঠিক আছে ভাই তো এখানে কয়টা বিশিষ্ট পেলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো আমার মতে এটা কারেক্ট আনসার ছয় হওয়া উচিত কারণ তো আমাদের নাউন হবে না সেটা হয়ে যাবে একজেক্টলি আপনারা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন তো দেখুন এখানে রবীন্দ্রনাথের কীরূপ রূপ মানসিকতার প্রকাশ পেয়েছে তো এখানে রবীন্দ্রনাথের মানসিকতা পেয়েছে কোয়েশন নাম্বার নাইনটি সিক্সের কারেক্ট আনসার হবে উদার কর্মী মনোবাবাপন্ন উদার কর্মী মনোবাবাপন্ন ইজ দ্য রাইট আনসার জমিদারি বস্তুটা যে সে জমিদারি বস্তুটা কি সে সম্পর্কে তার মনে অস্পষ্টতা ছিল না এটাকে আমরা অস্তরত্বক বাক্যে পরিণত করব তো অস্তর্তক থেকে নস্তরত্বকের মূল মন্ত্র হচ্ছে মানে কনভার্ট করার একটা সহজ উপায় আমি আপনার বারবার বলছি যে যেটা মেন বিষয় থাকবে ওইটাকে আমরা বিপরীত করে দেবো মানে স্পষ্টতা ছিল তো এখানে স্পষ্টতা ছিল কি জমিদারি বস্তুটা কি সে সম্পর্কে তার মনে স্পষ্টতা ছিল তো স্পষ্টতা ছিল তার মানে কি অস্পষ্টতা ছিল না ঠিক আছে তো অপশন নাম্বার থ্রি ইজ দ্য রাইট আনসার আলোচ্য গদ্যাংশটির মূল বিষয় কি তো আলোচ্য গদ্যাংশটির মূল বিষয় হচ্ছে কোয়েশ্চেন নাম্বার নাইনটি এইটের কারেক্ট আনসার হবে মানবপ্রেমী রবীন্দ্রনাথ যিনি অক্সফোর্ড রিলিজিয়ন অফ ম্যান নিয়ে বক্তৃতা দেন তিনি পদ্মা আর পারে আলু চাষে মগ্ন ছিলেন কোন শ্রেণীর বাক্য তো যদি কোনো বাক্যে যিনি তিনি থাকে তখন সেটা জটিল বাক্য হয়ে যায় তারপর দেখুন লম্বা চড়া ছিল বাংলা নামে দেশ এক কলমের খোঁচায় কেটে দুই টুকরার শেষ এই যে কবিতা এই কবিতার প্রশ্নগুলো আমরা একটু দেখে নেই এখানে দেখুন কবিতার মূল বিষয় কি কোয়েশ্চেন নাম্বার হান্ড্রেড তো এখানে কোয়েশ্চেন নাম্বার হান্ড্রেডের কারেক্ট আনসার হিসাবে অপশন নম্বর ওয়ান বিভাজনজনিত বিষণ্নতা বুধ ইজ দ্য রাইট আনসার স্বাধীনতা হচ্ছে সরসন্ধি দক্ষিণকেই পশ্চিম কই ওটা উত্তর বং অর্থাৎ একশো দুই নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নম্বর থ্রি পশ্চিমবঙ্গ বলতে আমরা উত্তর দক্ষিণ দুটাকেই বুঝি এটা হবে আমাদের কি কারেক্ট আনসার তো কোয়েশ্চেন নম্বর হান্ড্রেড থ্রি কী বলেছে দেখুন স্বাধীনতার নামে ক্ষমতা লুবে এই যে ভাগাভাগি কাটাকাটি এর পরিণতি হিসাবে কবি কি আশঙ্কা করেছেন শেষ পর্যন্ত তো একশো তিন নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে বাংলা বলতে শুধু কলকাতা শহরকেই বোঝানো হয়েছে এটা হবে কি কারেক্ট আনসার তো বাংলাকে দুটি ভাগে ভাগ করার পরেও আমরা কিসের ভাগে মেতে উঠেছি তো বাংলাকে দুটি ভাগে ভাগ করার পরেও আমরা এখানে কারেক্ট আনসার বেশ পশ্চিমবঙ্গ রাজ্যটির ভাগে মেতে উঠেছি কারণ যদি আমরা ঠিকমতোভাবে যদি না চলি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যটাও কিন্তু বিভাগ হয়ে যাবে তারপর দেখুন উপেক্ষিতা বিশেষ রূপ কি উপেক্ষিতা আর বিশেষ রূপ যদি আমরা বলি তাহলে একশো পাঁচের কারেক্ট আনসার হচ্ছে উপেক্ষা তো দেখুন একশো ছয় প্রাথমিক স্তরে লাইব্রেরি ব্যবহার সম্বন্ধে নিচের কোনটা ঠিক নয় তো এই প্রশ্নে একটু আমার কনফিউশন রয়েছে তারপরেও এই প্রশ্নের কারেক্ট আনসার অপশন নাম্বার টু হওয়ার চান্স রয়েছে হান্ড্রেড পার্সেন্ট তবুও আপনারা দেখে নেবেন তারপর দেখুন কোন পদ্ধতি বা আবেদন একটি ভাষা শ্রেণীতে আঞ্চলিক ভাষা ব্যবহারে শিক্ষার্থীদের উৎসাহিত করে না ঠিক আছে করে না তো একশো সাত নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে ডাইরেক্ট মেথড ডাইরেক্ট মেথডে কিন্তু উৎসাহিত করবে না সাক্ষরতা অর্জনে নিচের কোনটি প্রধান ভূমিকায় থাকবে কোয়েশ্চন নাম্বার ওয়ান জিরো এইট তো এটার কারেক্ট অ্যান্সার হবে দৃশ্য শব্দ তালিকা এবং বিন্যাস স্বীকৃতিকরণ নেক্সট এখানে দেখুন এনসিএফের রূপরেখা মতে এনসিএফের রূপরেখা মতে দক্ষতা অর্জনে প্রতিটি শিশুর অংশগ্রহণকে সমর্থন করে সেটি হতে পারে কারেক্ট অ্যান্সার হবে কি বিকাশের বিভিন্ন ক্ষেত্র থেকে শিশুদের কাজগুলি প্রদর্শন করা তো একশো দশ নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হয়েছে কোন পদ্ধতি বাস্তব জীবনের পরিপ্রেক্ষিতে একটা কারেক্ট আনসার হবে কি সংযোগকারী আবেদন তারপর দেখুন ঝটপট আমরা আলোচনা করছি তো পঞ্চম শ্রেণীর একটি ছাত্র বললো আমি আমার কাজটি নির্মূল হওয়ার জন্য শিক্ষকের কাছে জমা করার আগে চূড়ান্ত বিচার করলাম তো একশো এগারোর কারেক্ট আনসার হয়ে যাবে চূড়ান্ত বিচার করলাম যেটা একটা কারেক্ট আনসার প্রুফ রিডিং তৃতীয় স্তরের একজন শিক্ষিকা তার শ্রেণীতে একটি পঠন কৌশল তৈরি করার ইচ্ছা প্রকাশ করেন একটি শিশু সাহিত্য নির্বাচনজনিত বিচারের ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটি আর যেটি হবে ক্যারেক্ট আনসার কী হবে একশো বারো তো একশো বারো ক্যারেক্ট আনসার এক হওয়ার চান্স রয়েছে একশো বারো আর তৃতীয় স্তরে পঠন পাঠ্যক্রম উদ্দেশ্যগুলি বোঝাতে কি বইগুলি এই বইগুলিকে সাহায্য করবে তারপর দেখুন একজন শিক্ষক তার দ্বিতীয় শ্রেণীর কোনো শিক্ষার্থীদের টিএলএম ব্যবহার করেছেন তো টিএলএমের ক্ষেত্রে কোনটা সঠিক পন্থা নয় তো একশো তেরানব্বই কারেক্ট কয়েকটা দুই কারণ এখানে কেবল রয়েছে কেবল শিক্ষার্থীদের দ্বারা যে টিএলএম তৈরি হতে হবে সেরকম কোনো কথা নয় টিএলএমটা বিভিন্নভাবে হতে পারে গভর্নমেন্ট প্রোভাইডেট হতে পারে ফ্রি অফ কস্ট হতে পারে অন্য কেউ তৈরি করে দিতে পারে কেবল শিশুরা তৈরি করবে এ ধরনের কোনো কথা নয় নেক্সট তৃতীয় শ্রেণীর একজন শিক্ষক তার শিক্ষার্থীদের পারো শব্দটি ব্যবহারের যোগ্যতা প্রদর্শন করে তার সঙ্গীদের পাঁচটি করে প্রশ্ন নির্দেশ দিলেন এখানে তুমি কি সাঁতার কাটতে পারো একশো চোদ্দ নম্বর প্রশ্নের কারেক্ট আনসার কী হবে মৌখিক সাবলীলতা অনুশীলন তারপর দেখি একশো পনেরো কি বলেছে লিটারেসি টিচিং অ্যাপ্রুচ এটা কারেক্ট আনসার হবে ধনী বিদ্যামূলক নির্দেশ তারপর দেখুন কোনটা সত্য নয় তো একশো ষোলো প্রশ্নের কোনটা সত্য নয় নিয়মগুলি মুখস্থ করে আমরা কখনো নিয়ম মুখস্থ করি না সুতরাংটা রাইট আনসার তারপর দেখুন একশো আর নিচের কোনটি প্রাথমিক স্তরে পাঠ্যপুঁয়ের আদর্শ নয় তো আদর্শ নয় কি টেকনোলজি প্রিন্সিপাল গঠনমূলক স্তরে শিশুরা অনেক বেশি ব্যস্ত থাকে যখন তারা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সে কাজ করে সক্রিয়ভাবে হাতের ব্যবহার করে নেক্সট প্রদত্ত বাক্যটির পরিপ্রেক্ষিতে নিচের কোনটা ঠিক নয় তো নিচের কোনটা ঠিক নয় একশো উনিশ নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে শব্দ মুখস্ত করা মুখস্ত করা কখনও ঠিক নয় তারপর দেখুন একশো বিশ কি বলেছে ভাই শিক্ষার্থীদের নিজেদের মধ্যে অদল বদল করতে সঙ্গীদের দিয়ে চেক করতে এটা হবে সহযোগী সংশোধনমূলক কার্যদক্ষতার বিকাশ ঠিক আছে তো আপনাদের কতটি প্রশ্ন কারেক্ট হলো অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ